আজকে খুব ঝটপট ভাবে ইলিশ পোলাওটা দেখাবো, যেটা ব্যাচেলার অথবা একদম নতুন আপুরাও ইজিলি করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। প্রথমে এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা নিছি, তারপর আদা রসুন বাটা হাফ চা চামচের মতো করে নিছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, একটু লাল মরিচের গুঁড়া, একটু ধনে জিরার গুঁড়া দিয়ে দিলাম, মানে হাফ চা চামচেরও কম। তারপর এখানে একটু বাটার মিল্ক দিয়ে দিছি, বাটার মিল্ক বলতে একটু গরম দুধের মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিছি, ওইটাই বাটার মিল্ক হিসেবে হয়ে গেছে। এরপর এখানে একটু সামান্য লবণ মানে লেবুর রসটা দিয়ে এখন সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করে নিয়ে এর মধ্যে এই যে এখানে মাছের যে পিসগুলো ধুয়ে রেডি করে রাখছিলাম সেগুলোকে সুন্দরভাবে মাখায় নিব। একদম ভালো করে মাখায় নিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব, তাহলে লবণটাও ভালো মতো ঢুকবে আর সব গ্রেভিটাও মানে সুন্দর মতো মশলাটা ঢুকবে আর কি মাছের মধ্যে। এপাশে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আজকে আমি আমার নিজের পেঁয়াজ কাটা দেখেই খুব খুশি হয়ে গেছি, মাশাল্লাহ মাশাল্লাহ এত চিকন হয়েছে, পেঁয়াজ বেরেস্তাটাও খুব সুন্দর হয়েছে। তো আমি এখানে আমার জন্য মোটামুটি প্রায় হাফ কাপের একটু কমের মতো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, যেটা পুরোটাই লাগবে আমার। পেঁয়াজ বেরেস্তা একটু আগে নামাতে হয়, কারণ কালারটা না পরে আর একটু হচ্ছে গাঢ় হয়ে যায়। তো ওই তেলের মধ্যে তেলটাকে একটু কমায় নিয়ে আমি ওই তেলের মধ্যে আর একটু পেঁয়াজ নিয়ে নিছি মাছটা এখন রান্না করার জন্য আগে। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে এরকম করে যখন ভেজে নিব, মানে ভেজে নেওয়ার পর এখানে মাছটা দিয়ে দিব, যে মশলার সাথে মাছটা মাখিয়ে রাখছিলাম সেটাকেই দিয়ে দিব। একটু মানে ফ্লেমটা হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, না হলে না এরকম আমার মতো ছিটাবে। তো এই যে আমি মাছগুলোকে এখন সুন্দর মতো দিয়ে দিচ্ছি, গ্রেভিটা সহ দিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে রান্না করে নিব। গ্রেভিটা দিয়ে ফার্স্টে হচ্ছে পানি দিব না, মানে কিছু আগে এটা এই মশলাটাকে কষাই নিব, কারণ মশলার মধ্যেই তো হচ্ছে একটু দইয়ের পানি কিন্তু ছিল। তো ওইটা একটু জাস্ট শুকায় নিব, মশলাটাকে সুন্দর মতো কষায় নিয়ে এরপর আমি পানি দিব। যে দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে মাছটাকে আমি একবার উল্টায় দিব। ইলিশ মাছ রান্না করতে আমার খুব ভয় লাগে, কারণ এটা হ্যান্ডেল করতে মানে মনে হয় যে এখনই ভেঙে গেলো আর কি, তাই একটু সাবধানে হ্যান্ডেল করা লাগে। তো এই যে মাছটা যখন কষানো হয়ে যাবে তখন আমি যে বাটিটার মধ্যে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটাও ওয়েস্ট হইলো না, সুন্দরভাবে হয়ে গেল আর কি। এর মধ্যে আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আর একটু ঝালের জন্য। কাঁচামরিচের মাথাটা একটু হচ্ছে আমি মানে কেটে দিছি আর কি। তো এই যে সুন্দরভাবে মশলাটা দিয়ে রান্না হয়ে গেছে আমার মাছটাকে, এর মধ্যে আমি জাস্ট মাছটা নামানোর 10 মিনিট আগে একটু বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো, তাহলে বেরেস্তা সুন্দর একটা ফ্লেভার হবে। ইলিশ পোলাওতে বেরেস্তাটা মাস্ট ইউজ করতে হয়, তাহলে না খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো আমার এই যে মাছ রান্না কমপ্লিট, আমি এখন মাছটা আর হচ্ছে গ্রেভিটা আলাদা করে নিব। মাছটাকে একটা প্লেটে আমি উঠিয়ে রাখবো আর গ্রেভিটা আলাদা করে মানে রেখে দিব। এই কাজটা আপনি পরে করলেও পারেন, আমি আমার সুবিধার জন্য আগে আগে হচ্ছে মাছটাকে উঠিয়ে নিচ্ছি, তাহলে আর পরে মাছ নিয়ে কাজ করা লাগে না। মাছ বললাম না, ইলিশ মাছ হ্যান্ডেল করতে আমার খুবই ভয় লাগে। তো এই পাশে হচ্ছে আমি আলাদা করে রাখছি, আর এখানে যে বেরেস্তা ভাজছিলাম যে তেলে ওই তেলটাই নিয়ে নিছি পোলাও রান্না করার জন্য। পোলাও রান্নার জন্য অ্যাজ ইউজুয়াল প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিছি, তারপর এখানে দারচিনি আর হচ্ছে এলাচি দিয়ে দিছি। এরপর এটাকে না একদম লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম আমি। পোলাও চাল দিয়ে দিলাম 2 সরি 1.5 পট আজকে পোলাও চাল দিছি। তো এখানে হচ্ছে চালটাকে আমি ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দেন আধা ঘন্টা হচ্ছে আবার পানি ঝরায় রাখছিলাম। চালটাকে সুন্দর মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিছি, তারপর আমি যেই গ্রেভিটা ছিল ইলিশের ওই গ্রেভিটা এখানে দিয়ে দিলাম আর কি। চালটাকে একটু ভালো মতো ভেজে নিব, কিন্তু অনেক লাল করে ভেজে নিয়ে নেই, আমরা পোলাওর সময় রান্নার সময় যে লাল করে চালটা একটু ভাজি ওইভাবে ভাজি নেই, 3 থেকে 4 মিনিট ভাজি। আর বিরিয়ানি বা পোলাও রান্না করার সময় তো আমরা একটু 5-6 মিনিট ভেজে নেই আর কি। এই যে ইলিশে গ্রেভিটা দেওয়ার পর আমি আবার 3-4 মিনিটের মতো ভেজে নিচ্ছি, মানে এটাকে গ্রেভিটা দেওয়ার পর আবার 3-4 মিনিট ভেজে নিতে হবে, তাহলে টোটাল ওই 5-6 মিনিটই ভাজা হয় আসলে। তো এটা সুন্দর মতো ভেজে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি বলতে চাল দিছি আমি 1.5 পট, গরম পানি দিছি 3 পট। সুন্দরভাবে এই মানে পরিমাণটা ফলো করলে না পোলাও বা বিরিয়ানি অনেক সুন্দর হয়, আমি তো এইভাবেই সবসময় ফলো করি। তো এই যে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব পোলাওয়ের জন্য, কারণ মাছ রান্না তো মাছের লবণ আছেই। পোলাওয়ের এখন লবণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, ঢেকে দিয়ে সুন্দর মতো মানে যখন পানিটা কমে আসবে চালটাও মোটামুটি ফুটে আসবে, যে দেখেন আর একটু হচ্ছে ঢেকে রান্না করে নিয়ে তারপর আমি একদম দমে দিয়ে দিব। যখন চালটা এই যে এরকম একটু ভেজা ভেজা হয়ে যাবে এবং চালটা ফুটে উঠবে পুরাটা, এখন আমি সুন্দর করে এটাকে একটু মানে মানে নেড়ে চেড়ে দিয়ে এখন হচ্ছে আমি দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য। এই যে দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে না, ঝরঝরাও হয়েছে কিন্তু পোলাওটা। তো এই অবস্থায় আমি এখন সুন্দর মতো নেড়ে চেড়ে দিয়ে সেট করে নিব, যাতে এর উপর আমি এখন মাছগুলো দিয়ে দিতে পারি। তো সমানভাবে সেট না করলে দেখা যায় মাছগুলো বসাতে একটু মানে কষ্ট হয়। অনেকে হচ্ছে এখান থেকে হাফ উঠায় রাখে পোলাও, তারপর
মাছটা দিয়ে আর হাফ দিয়ে ঢেকে দেয়। বাট আমি ওই মানে ঝামেলায় যাই না, দেখা যায় এর মধ্যেই দিয়ে দিই। তো এই যে পোলাওটাকে সেট করার আগে আমি এখানে একটু হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। বেসিক্যালি আমরা অতটা ঘি খাই না, কিন্তু ইলিশ পোলাওতে না ঘিটা দিলে ফ্লেভারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এরপর আমি এই যে এখানে মাছগুলো সুন্দর মতো মানে বিছিয়ে দিব একটার উপর, যাতে একটা না লেগে থাকে, সুন্দরভাবে নি মানে জাস্ট একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি আর কি। এরপর মাছটা দেওয়ার পর আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা মাছ দেওয়ার আগে দিলে না আর একটু সুন্দর হয় দেখতে, বাট আমার এটা মনে ছিল না, পরে মনে পড়ছে। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি এখানে সামান্য চিনি ছিটিয়ে দিলাম। আমার কাছে বিরিয়ানি পোলাও এগুলোতে একটু চিনি দিলে বেশি ভালো লাগে, আর ইলিশ পোলাওতে চিনিটা দিলে তো আরও ভালো লাগে। তো এটাকে আমি 10 মিনিটের মতো দমে রাখছিলাম। ও আমি কিন্তু নিচে একটা হচ্ছে তাওয়া দিয়ে দিছি, যাতে পোলাওটা হচ্ছে নিচে লেগে না যায়। তো আপনারাও দমে দেওয়ার আগে ব্যবস্থাটা করতে পারেন, তাহলে হচ্ছে পোলাওটা নিচে লেগে যাবে না। তো 10 মিনিট দমে রাখার পর আমি মাছটাকে আরেকবার ঢেকে মানে আরেকবার উল্টায় দিয়ে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, যাতে একটু জাস্ট দেখতে সুন্দর লাগে। তো ওই যে বললাম আগে যদি পোলাওয়ের আগে মানে মাছ দেওয়ার আগে যদি একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয় না, তাহলে হচ্ছে এই পোলাওটার গায়ের সাথে লেগে থাকে না, পেঁয়াজ বেরেস্তাটা লেগে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। বাট এই রেসিপিটা আপনারা ইজিলি ফলো করতে পারেন। অনেকে আছেন যারা ব্যাচেলার, তারা কিন্তু খুব সুন্দরভাবে একদম ঝটপট রান্না করে ফেলতে পারেন। এই পুরো রান্নাটা করতে আমার হাফ অ্যান আওয়ারের মতো লাগে নাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।